चलो वंस अगेन इट्स एन आउट फैमिली ही पी बीप हुरे 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 एक्सिस मॉल मोड़ा मोड़ा ये सुपर डुपर क्राउडेड तो बाहर जाओ जाते ना ঘড়ির কাঁটায় এখন বাজছে হচ্ছে প্রায় 5:30 অ্যান্ড আজকে অনেকটা লেট করেই ব্লগ চালু করলাম। এটা সকালবেলা আমার ছিল, আজকে সানডে এমবিএ ক্লাসেস ছিল আর ওটা একটু লম্বা ক্লাস ছিল তাই জন্য শ্যুট করতে পারিনি। অ্যান্ড তারপরে আমার কিছু কাজ ছিল তো একটু বেরিয়েছিলাম, তো এই জাস্ট বাড়ি ফিরলাম। মোটামুটি ব্রাঞ্চ করে গেছি, তারপরে আলাদা করে লাঞ্চ আর করা হয়নি, তো এখন মোটামুটি একটু হালকা ফুলকা খাবো। দেন তারপরে একটা খুব এক্সাইটিং ইভেন্ট আছে আজকে, তোমরা যারা ইনসাইড আউট ফলো করো তারা জানোই যে আজকে একটা ইনসাইড আউট মিট আপ আছে অ্যান্ড সেখানে আমরাও যাচ্ছি। তো ইনসাইড আউটের সাথে সাথে তোমরা লিভিং উইথ দ্য বিগেলকেও দেখতে পাবে অ্যান্ড ইভেন্টটা খুবই এক্সাইটিং, কারণ ফার্স্ট টাইম আউট অ্যান্ড বিয়ন্ডের এত বড় একটা ব্যানার এসছে। আমি নিজেও অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ আ ফ্যামিলি মেম্বার অফকোর্স মানে খুব প্রাউড লাগছে অ্যান্ড লাগছে যে আমাদেরও নিজেদের কবে এরকম লিভিং উইথ আ বিগেলটাকে এত বড় বড় ব্যানারে কোথাও দেখতে পাবো, যদি কোনো দিন ভগবান চায় সেটাও নিশ্চয়ই হবে। অ্যান্ড তোমরা যদি পাশে থাকো তো অফকোর্স এটা হবে, বাট এনিওয়ে সেটা তো এখন একটা লং টার্ম ব্যাপার, এখন ইটস লং ওয়ে টু গো, একটা লম্বা জার্নি, সেটা আমাদের সবাইকে মিলেই একসাথে আমাদের ওই জার্নিটা মানে উইল হ্যাভ টু লিভ ইট। বাট এনিওয়েজ আজকের ইভেন্টটা নিয়ে আমরা দুজনেই মানে আমি সঙ্গীতা দুজনেই খুব এক্সাইটেড। চলো আমি তো মোটামুটি তৈরি ফর দ্য বিগ ইভেন্ট অ্যান্ড সঙ্গীতা এখন রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে অ্যান্ড সদ্য সদ্য কথা হয়ে গেল, ওরা ওখান থেকে স্টার্ট করে দিয়েছে প্রায় 10 মিনিট আগে, তাহলে মোটামুটি এখন অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন মোস্ট প্রবাবলি বিশ্ববাংলা সহনীতা আছে মানে ইকো পার্কের আশেপাশে কোথাও, আমাদের এখান থেকে জাস্ট 5 to 7 মিনিটস লাগবে। তো আমরা প্ল্যানটা হচ্ছে নোভোটেলের ওখানে গিয়ে মিট করবো অ্যান্ড দেন তারপর একসাথে অ্যাক্সিস মল যাবো, তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। রেডি হও চলো। দেখা হয়ে গেছে, এই যে সামনে সামনে তো যাচ্ছে, অর্পিতাকে হাত নাড়িয়ে দিয়েছি, আমরা পিছন পিছন ফলো করতে করতে যাচ্ছি। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, ওরা একটু পরে এলো, বাট একদম টাইটাই একদম আগে থেকেই দৌড়াচ্ছে ওদের ফেভারিট সৌহার্দ দাদা আর অর্পি দিশা দেখা করার জন্য, ভালোই লাগছে। এই যে চললাম আমরা এবার টুটু টুটু করে, সবাই চলে এসেছি এখন। এই যে ছেলে এখন কোঅর্ডিনেটরের সাথে ফোনে করে জিজ্ঞাসা করছে, আর এদিকে আর একটা ব্লগও চলছে, দেখো সব বিহাইন্ড দ্য সিন আমাদের ব্লগে আসছে, বুঝলে তো, সব বিহাইন্ড দ্য সিন আমাদের ব্লগে। আর ওদিকে সুনিত্রা এখন পার্কিং করছে, পার্কিংটা হয়ে যাক তারপর সবাই একসাথে যাও। মোটামুটি মনে হচ্ছে ইভেন্ট একদম হিউজ সাকসেস, এখন থেকেই আমরা তার একটা আভাস পাচ্ছি, কারণ ওখানে নাকি প্রচুর ভিড় হয়ে গেছে, তাই জন্য ওকে এখানেই ওয়েট করতে বললো, আমরা ওদের সাথে এখানেই ওয়েট করছি অ্যান্ড দেখা যাক গিয়ে কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। তোর অ্যাক্সিস মল আসছি, এই প্রথম এই ব্যাক ডোর দিয়ে এন্ট্রি নিচ্ছি। এই যে এখানে জেনারেলি সুইগি জোম্যাটোগুলোই যায়, এবার আমরাও যাচ্ছি এখান দিয়ে। এই যে সবাই চললাম একসাথে, এই 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 চলো চলো চলো, মোটামুটি প্রচন্ড ভিড় যা বোঝা যাচ্ছে, এমনি আজকে রোববার, তারপরে সবার পছন্দের ইনসাইড আউট ফ্যামিলি।
চলো আমরা পিজন পিজন যাচ্ছি, দেখি ওরে বাপ রে বাপ, দেখো ক্রাউডটা দেখো রে ভাই। এক্সিস মল মোটামুটি আজকে সুপার ডুপার ক্রাউডেড, সুপার ডুপার ক্রাউডেড, তো বাইরে যাওয়া যাচ্ছে না। এই যে দেখো খুঁদে খুঁদে সাপোর্টাররা প্রচুর। হ্যালো, আবার একবার তোমাদের ভিড়টা দেখিয়ে দিই। বাইরে মোটামুটি এতটাই ভিড়, আমরা এখন একটুখানি সেফ প্লেস খোঁজার জন্য এখানে একটুখানি এসে ওয়েট করছি। ওরা আবার সাহস করে যাচ্ছে, এবার সাহস হচ্ছে না আমাদের, সত্যি কথা বলছি, দেখা যাক। এই বলছে এই মুহূর্তে আমি আর যাচ্ছি না। আরেকজন ওখানে মেকআপ কিনতে চলে গেছে, কোথায় গেল, ওই যে লিপস্টিক কিনতে চলে গেছে। ও আচ্ছা, পরে তারপর আবার যাবে। আচ্ছা, এটা বেস্ট, এটা বেস্ট হয়েছে। মোটামুটি রাস্তায় যা ভিড়, রিউকে তো ওরা নিয়ে আসতে পারেনি, এই জন্য আমরা সাইড দিয়ে নিয়ে চলছি। বলতে পারেন একদম, আমরা এখন গাড়িতে ওয়েট করছি সঙ্গীতার, এদিকে পিছনে কল্যাণী রিহু, রিহু একদম ঘেমে নিয়ে গেছে, আর বেচারা পারে একটা এসিতে বসে চুপটি করে। এখানে বিহাইন্ড দ্য সিনস এখানে কি হচ্ছে, লুকিয়ে লুকিয়ে যাতা অবস্থা, যাতা ক্রেজ ক্রেজ, দারুণ অ্যারেঞ্জমেন্ট ভাই। ভেতরে করা হচ্ছিল, হাই দিস ইজ নেক্সট লেভেল ক্রেজ। আমরা কি সবাই আনসার দেবে, পুলিশ দেওয়া হবে, তা কেমন লাগে বল, কেমন লাগছে বল, লাগছে না না এটা আমাদের একটা সুবেনিয়ার, এটা সৌহার্দ্য আর ওদের জন্য। চলো once again it's an out family hippie, hooray hooray hooray। এখানে মোটামুটি কেক কাটিং অলমোস্ট ডান, এবার লাস্ট একটুখানি আমাদের মিটিং এন্ড গ্রিটিং চলছে। অ্যান্ড আর মানে বলে বোঝাতে পারবো না কীরকম ক্রেজ, মানে আলটিমেট লেভেল। তো যাই হোক, খুব ভালো কাটলো। হ্যাঁ, তোমাদেরকে আর একটু প্লিজ দেখাই। মোটামুটি আজকের ইভেন্ট তো খুবই ভালো হলো, বাট বেসিকলি ভিড় এত বেশি হয়ে গেছিল যে কি করব কি না করব বুঝে উঠতে পারছিলাম না। এইদিকে ওই তো এক্সিট, এই তো সোজা, কি করছিস, চল পিছন পিছন এক্সিট করতে পারছে না,
মোটামুটি এত ভিড় আর এত এক্সাইটমেন্ট হয়েছে যে সবার মাথা খারাপ হয়ে গেছে। একটা ছোট্ট জায়গায় পাঁচবার চক্কর খেলাম, কিছুতেই আর ঠিক জায়গায় ঠিক টাইমে দুজনে এসে পৌঁছাচ্ছি না। তো বেসিক্যালি এখন প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে যাবো কোথাও একটা চা খেতে, চা খাবো, একটু গল্প করবো, অ্যান্ড দেন বাড়ি। শুভাধরা পিছনে ওয়েট করছে, বেসিক্যালি শুভঙ্করকে দিচ্ছে হেলমেট, হেলমেটটা দিয়ে আমরা বেরিয়ে যাবো খুল্লার চায়ে, গিয়ে ওখানে খাবো চা। বাহ, সাউন্ডস লাইক আ প্ল্যান। না না, ওখানে যা ভিড় হলো, এবার ভাবছি যে যত ফাঁকা জায়গায় যাওয়া যায় তত একটুখানি আরাম করে চাটা খাওয়া যাবে। আমি এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে, তুমি বলো তোমার কি ফিলিংস, বাট আমি এরকম এক্সপেক্ট করিনি। আমি এক্সপেক্ট করেছিলাম। ভাই পাশে আয়, ডাকছি কখন থেকে, তুই আসছি কি না? পাশে চা খেতে, চা খেতে, চা খেতে যাচ্ছি। সাকসেসফুল মিটআপের পর এখানে এখন বিশাল আমাদের ট্রিট চলছে। ট্রিটটা তো যার যার সাকসেসফুল ইভেন্ট হয়েছে তার ভাই, ইনসাইড আউট, হিপ হিপ, উড়রে। আবার হবে আবার আসছে বছর না আসছে মাস আবার হবে। ভাই আবার কবে হবে? তাহলে ইকো পার্কের ব্যাংকুয়েটটা হেভি, এই ভাই দারুণ লাগবে ওটা ইভেন্টটা। টাটা। চলে এসছি গ্রিন ফিল্ড। অ্যান্ড বলো আজকে দিনটা কেমন কাটলো? আজকে সত্যি কথা বলতে টু বি ভেরি অনেস্ট পুরো নতুন এক্সপিরিয়েন্স আমাদের সবার কাছে। মানে আমি তো পুরো স্পেল বাউন্ড, আমি এত লোকের মানে ভালোবাসা, এত লোকের সাপোর্ট এরকম সামনাসামনি তো এর আগে দেখিনি। অ্যান্ড তোমরা যে এরকম বেঙ্গলি ব্লগিং কমিউনিটিকে আমি বলবো, কারণ ইনসাইড আউট হচ্ছে একটা মানে কি বলবো বড় অনুপ্রেরণা বাংলা ব্লগিং কমিউনিটির। তো তাদেরকে যে তোমরা এত সাপোর্ট দেবে, এত ভালোবাসা দেবে আমরা বুঝতে পারিনি। এরমভাবেই বাংলা ব্লগিংটাকে সাপোর্ট করতে থেকো, নিজেদের একে অপরকে আমরা সাপোর্ট করলে তবেই বাংলা ব্লগিংটা গ্রো করবে। এই যে এইদিকে হচ্ছে রঙ্গোলি, আর সোমাকে রং করতে লেগে গেছে, আর চিকু হচ্ছে চিন্তায় আছে যে এই যদি ভুলভাল রং দিয়ে দেয় ওকে ধরবে, কারণ কি ওরই ওরই পেন্ট নিয়ে রং করছে। চিকু হোয়াইটটা রং করতে না বল। আচ্ছা চিকু বলে দিয়েছে ভালো রং হচ্ছে, খুবই সুন্দর। হ্যাঁ দেখানো হয়ে গেছে, খুবই সুন্দর রঙ্গোলি হয়ে গেছে, দূর থেকে দেখাই। এখন ফুল ফুল টিম মিলে রঙ্গোলি করছে, এত বড় হয়েছে যে অনেক হেল্পার লাগছে। মামার অবস্থা দেখো, কার গন্ধ পেয়েছে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে মাম্মা, কার গন্ধ পেয়েছো, কার গন্ধ পেয়েছো, কিসের গন্ধ পেয়েছো, বলো 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 কিসের গন্ধ পেয়েছো, বলো বলো। ঘড়িতে বাজছে এখন অলমোস্ট 12টা, এবার মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। রাত 12টা অবধি চললো হচ্ছে রঙ্গোলি দেওয়া। এই জাস্ট ওপরে এলাম, সঙ্গীতা তো একটু আগেই চলে এসেছিল, আমি এই জাস্ট এলাম, এবার একটু ফ্রেশ হই। অ্যান্ড আজকের মতো দিনটা এখানেই ক্লোজ করছি। প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগিনার। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।